দর্শক, এই মুহূর্তে রংপুরের রংপুর কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরের পাশে যে চারমাথা মোড় আছে, চারমাথা মোড়ে কিন্তু একটি ট্রাক্টর, চাল বোঝাই ট্রাক্টর, সেই ট্রাক্টরটা কিন্তু উল্টে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফলের দোকানগুলো আছে, ফলের দোকানের পাশেই ঠিক অল্পের জন্যেই কিন্তু এই ফলের দোকানে ক্ষতি হয়নি, তেমনই কোনো দুর্ঘটনা, যদিও গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, কিন্তু এখানে নিচে গেছে ওই যে ফলের দোকানের পাশে কিন্তু হচ্ছে। আচ্ছা, কীভাবে পড়লো বলেন তো ভাই একটু। গাড়িটা তো আপনি সোজা না তুলে তো তুললো তো বামে দিয়া তুলে আপনি তো সাথে ছিলেন না গাড়ি? আপনি গাড়ির সাথে ছিলেন? গাড়ির সাথে আমরা না। কি ঘটনাটা ঘটছিল একটু বলেন তো। কোন সাইডে গাড়ি নাই, গাড়ি তুলবার ধরিয়া ড্রাইভারে ব্রেক শো করছে, ব্রেক ধরিয়া ব্রেক খাই দিতে, এমন এই একটা বস্তা ছিঁড়ি গেছে, ছিঁড়ি যাওয়ার পর একটা অটো আসলে ধরিয়া অটোটা টান চলে গেছে, যাওয়ার পর ব্রেক ধরতে পারে নাই, পরে গাড়িটা পড়ে গেছে। মানে এখানে মানে অন্য করা কোনো দোষ আছে কি? না, আরে স্যার,